गाइड्स देखे भिडियो दिए दुटो तीनटे जो प्रथम भिडियोटाते कलके बोलेছি তোমাদের মানে প্রথম ভিডিওটাতে আমি কাল রিমির যে স্টোরিটা নিয়ে ডিসকাস করেছিলাম এমনকি আমি পিঙ্কির সাথেও ব্যাপারটা ডিসকাস করেছি। হ্যাঁ আবার ভিডিওতেও কিন্তু আমি বলেছি হ্যাঁ যে ওই রকম ক্যারেক্টারটা আমারও ঠিক ভালো লাগছে না, আমার ঠিক ভালো লাগছে না। পিঙ্কিকেও বলেছি আমি ভিডিওর মাধ্যমে, কিন্তু সকালের ভিডিওটাতেই কিন্তু আমি এই কথাগুলো বলেছি। কারণ মানুষ আমরা হলাম কি বলতো অভিনয়, ঠিক আছে অভিনয় তো অভিনয়, কিন্তু ও এখন যে ক্রাইসিসটার মধ্যে চলছে ওর মধ্যে কিন্তু অনেকটা পরিবর্তন, বুঝতে পারছো তো নিশ্চয়ই অনেকটা পরিবর্তন। কেন বলছি আজকে দেখো কন্ট্রোভার্সি ভিডিও করি, রিমির সাথে আমার একটা রিলেশন আছে অবশ্যই, রিমি আমাকে পিমনি বলে ডাকে আর সত্যিই আমি ওকে আমার সন্তান স্নেহেই ভালোবাসি, কখনো চাই না, কখনো চাই না কোনো একটা ছেলে মেয়েরও ক্ষতি, কখনো চাই না কারোরই ক্ষতি চাই না, যেভাবে হোক কারোর না কারোর সন্তান এখানে সবাই যেভাবে হোক ওরা ভালো থাকুক। তো আজকে আমাকে তোমরা একটু আমার ফেস, আমার লুক, আমার মাইন্ড প্লিজ একটু অ্যাভয়েড করো। তোমরা হয়তো বুঝতে পারছো আমি নিত্যদিনের মতো আজকে নেই মাইন্ডে আমার, একটু চলো সব কথা রিমি যেমনি তোকে বলি আমি, সব পার্সোনাল কথা সব জীবনের সব কথা আমার মনে হয় সোশ্যাল মিডিয়াতে আনা উচিত নয়, ঠিক আছে? তোকে মনে পড়ে রিমি, মনে আছে কি তোর জানি না, যদি ভিডিওটা দেখে থাকিস কমেন্ট করবি যে হ্যাঁ পিমনি মনে আছে। আমি ডিটেলস এখানে ভেঙে বলবো না, তুই হাসপাতালের বেডে অসুস্থ অবস্থায় যখন শুয়েছিলিস তোর হাতটা ধরে আমি একটা কথা বলেছিলাম যে রিমি রিমি তুই তো একটা ভালোবেসেছিস যে মানুষ সত্যকে চোখের সামনে বেমানি করেছে, হ্যাঁ তো জীবনটা কিন্তু ওইভাবে হয় না। আমি তোকে একটা কথা বলেছিলাম যে আজকে কিন্তু আমি 23 বছর সংসার করছি, তার আগের ঘটনা তোকে আমি একটু তোকে হিন্স দিয়েছিলাম। হ্যাঁ তো এই কথাটা তোর মনে আছে কি না, তোকে অনেক কিছু আমি বুঝিয়ে এসেছিলাম, আমার আই থিঙ্ক তোর মনে নাই। কেন আমি বলছি তোর আচার আচরণে তোর চেহারার পরিবর্তন হয়েছে, একদম তাই। আমাকে অনেকেই এসে কমেন্ট করছে, অনেকেই এসেই কমেন্ট করছে কিন্তু যে দিদি ওর চালচলন দেখো পাল্টে গেছে, ও বিট্টুকে অপমান করছে। আচ্ছা তার আগে আমি কালকে ভিডিওতে অনেক কথাই তোমাদের ক্লিয়ার করতে পারিনি, তো আজকে সেই কথাগুলো ক্লিয়ার করব। যেমনি আমি কালকে বলছিলাম বলতে বলতে একদিক থেকে আরেক দিকে চলে যায়, ভিডিও অনেক বড় হয়ে যায়, সব কথা বলা যায় না, পরে মনে পড়ে যে সেটা বললাম না ওটা বললাম না। বিট্টু কাঁদছে, একদম সঠিক, বিট্টু কেন কাঁদছে? রিমি এত আঘাত করেছে, এত আঘাত করেছে, রিমি বাড়ি থেকে এমন লাথ খেয়েছে, এত বাঁশ খেয়েছে যে বিট্টু লাইভে কাঁদতে বাধ্য হয়েছে। এটা কিছু মানুষের বক্তব্য। হ্যাঁ তার মধ্যে একজন তো সুযোগ পেয়ে গেছে রিমি, সেই সুযোগটা কিন্তু ও তোর জন্য পাচ্ছে, আমি বলবো হ্যাঁ একদম তোর জন্য পাচ্ছে। যেমন আজকে থাম্বনেলে দিয়ে দিয়েছে বাঁশ খাওয়া কমপ্লিট, কথাটা কিন্তু বলে দিয়েছে। আজকে আমি তোকে একটা কথা পরিষ্কার বলি, হ্যাঁ আগে ক্লিয়ার করি, বিট্টু কাঁদছে, বিট্টু কাঁদেনি, বিট্টুর বাচকে ও কি বলতো ওর একটু প্রবলেম আছে। কিরকম প্রবলেমটা আছে এটা আমাদের আই থিঙ্ক এটা প্রবলেম না, এটা সবারই হয়তো হয়, এক নাগারে দেখবে কোনো দিকে তাকিয়ে থাকলে চোখ দিয়ে জল কাটে, জল বেরোয়, তাকে পরে কি না বিট্টুরও ঠিক সেই জিনিসটাই হয়েছে। বিট্টু কাঁদেনি, আর কাঁদলে কেউ এক চোখ দিয়ে কাঁদে না। বিট্টু যখন চোখটা পুড়ছে, বাঁ চোখটা দিয়ে জল পড়ছিল, বাঁ চোখটা পুড়ছে, ঠিক আছে? তো ক্যামেরায় হয়তো ডান চোখ দেখাচ্ছে কিন্তু বাঁ চোখটা পুড়ছিল, ঠিক আছে? ওর চোখ দিয়ে জল গড়াচ্ছিল কারণ ও একই দৃষ্টিতে তাকিয়েছিল, কোনো একটা কিছুর দিকেও এক দৃষ্টিতে তাকিয়েছিল। এটা আমাদের সবার ক্ষেত্রেই কিন্তু হয়, এক দৃষ্টিতে আমরা যদি তাকিয়ে থাকি অনেক সময় চোখ দিয়ে জল গড়ায়, কি গড়ায় না। আর কেউ যদি কাঁদবে এক চোখ দিয়ে জল পড়বে না, দুটো চোখ দিয়েই জল পড়বে, ঠিক আছে? তো ক্লিয়ার করে দিলাম তোমাদের, বিট্টু কাঁদেনি, বিট্টু লাইভে এসে কিন্তু একটুও কাঁদেনি, এটা তোমাদের ভুল অ্যান্ড ভ্রান্ত ধারণা। আর একটা কথা বাঁশ খাওয়ার কথাটা, আচ্ছা বাঁশ খাওয়ার কথাটা বিট্টু কি এসে তোমাদের কাউকে বলেছে? একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিংবা একটা স্বামী স্ত্রী, হ্যাঁ কিংবা একটা যে কোনো রিলেশনে কিন্তু ভালোবাসা যদি থাকতে পারে তাহলে ভালো না লাগাও থাকতে পারে, যদি খুব বন্ডিং থাকতে পারে, একটু মিসআন্ডারস্ট্যান্ডিংও থাকতে পারে, তাতে কিন্তু সম্পর্ক নষ্ট হয়ে যায় না। মাঝে মাঝে ফিকে ধরে যায়, একঘেয়ে ভালোবাসা 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 মানে ফিকেও কিন্তু ধরে যায়। সেটা বন্ধু সম্পর্ক হোক, হাজব্যান্ড ওয়াইফ সম্পর্ক হোক, প্রেমিক প্রেমিকা হোক, সে যে সম্পর্কই হোক, মাঝে মাঝে সম্পর্ক একটু চেঞ্জ আসতে লাগে, একটু চেঞ্জ। তো ওদের মধ্যে কি হয়েছে, ওরা তো পাবলিক করেনি। হ্যাঁ, এটা বলতে পারো যে রিমি কিছু কথা লাইভে এসে ভুলভাল বলে দিয়েছে। আমরা কিন্তু সবাই জানি রিমি আমাদের মতো আর পাঁচটা মানুষের মতো সাধারণ মানুষ কিন্তু নয়। না, আমি ওই অসাধারণের কথা বলছি না যে ও সেলিব্রিটি, ও অনেক বিখ্যাত। যেমনি ওই পাঁঠা লাইভে এসে বলে যে ওকে মুখ দেখিয়ে ওর কথা বলে কি আমার চ্যানেলে ভিউজ হবে না, পাঁঠা ওর কথা বললে ওর নামটা লাগালেই তোর চ্যানেল লাখের উপরে ভিউজ হয়, আর ওর নামটা না লাগালে ও সেলিব্রিটি নয় বটে। তো তুই বললি না সানি লিওনের নাম নেব, ঐশ্বর্য রায়ের নাম নেব, নাম কেন, ওদের ছবি চিপকেও দেখ তোর চ্যানেলে 1 লাখ ভিউজ হবে না, তোর ভিডিওতে 1 লাখ ভিউজ হবে না, কিন্তু তুই রিমির নাম নিয়ে 4টে কথা বললেই তোর ভিডিওতে 1 লাখ ভিউজ হবে। তো এখানে আমি বলতেই আসছি না যে রিমি সেলিব্রিটি না কে সেলিব্রিটি, তোর অন্তত তোর লাইফে, ঠিক আছে, আমি বলতেই আসছি না। তো যে কথাটা বলছিলাম যে অসাধারণ, না ওই অসাধারণের কথা বলছি না, ও একটু মেন্টালিভাবে আমাদের, আমরা সবাই জানি যে একটা নার্ভের পেশেন্ট, ও মেডিসিন নিতে হয়, একটা ঘুমের মেডিসিন নেওয়া মানে পার নাইট ঘুমের মেডিসিন নেওয়া মানে একটা মানুষের মধ্যে কিন্তু আলাদা একটা অন্যরকম একটা কিন্তু কাজ করে, সেই হয় এটা যারা নেয়, যারা এইসব ধরনের মানুষগুলোর সাথে বাস করছো তারাই একমাত্র জানো। এই যে মাটা পিঙ্কিপালের কথা বলছি, পিঙ্কিপাল এই যে মাটা যে কি সাফার করছে ওই মেয়েটাকে নিয়ে, ওই মেয়েটার পরিস্থিতি নিয়ে আমার থেকে বেশি কেউ জানে না সেটা, ঠিক আছে, আমার থেকে অন্তত কেউ বেশি জানে না। মাটা এই পিঙ্কিপাল বলেই কিন্তু আজ অব্দি এইভাবে আগলে রেখেছে, অন্য মা হলে না আরও অনেক খারাপভাবে সোশ্যাল প্ল্যাটফর্মে হয়তো নিয়ে আসতো। তবে রিমি, আমি তোমাকে একটা কথাই বলতে পারি, জীবনটা আবেগ দিয়ে চলে না মনা, তুমি এখন যেভাবে চলছো আবেগ, তুমি এসে কি বলছো আজকে লাইভটাতে, আমি দেখেছি তুমি আজকেরই লাইভ হয়তো, তুমি এসে কি বলছো যে আমার জীবনে তো একটা দাগ লেগে গেল, ডিসেম্বরের 1 তারিখে আমার ডিভোর্স, তো আমি তো ডিভোর্সই হয়ে গেলাম। তোমার ভাবা উচিত ছিল তুমি একজন ডিভোর্সি ছেলের সাথে বিয়ে করেছিলে, তোমার এই কথাটা ভাবা উচিত ছিল সেই দিনেই। তোমার দাগটা যদি বলো, দাগ ওইভাবে কিছু লাগে না, সেই দিনেই কিন্তু তোমার দাগ লেগে গেছিলো। তুমি তো একটা আনম্যারিড মেয়ে ছিলে, তুমি কেন গেছিলে একটা ম্যারিড ছেলের সাথে বিয়ে করতে? সেদিন তোমার ওটা ভাবার দরকার ছিল। তুমি যখন ভুলটা করেই ফেলেছো আবেগের বশে, ওইটা কিন্তু একটা আবেগ ছিল, আর এখনও তুমি কিন্তু আবেগে দুলছো, ঠিক আছে, এখনও আবেগেই কিন্তু তুমি দুলছো। হয়তো কথাগুলো শুনে খারাপ লাগতে পারে যে পিমনি আমাকে এইভাবে বলছে, হ্যাঁ যেটা বাস্তব সেটা চড় মেরেই বোঝাতে হয়, সেটা আদর করে বুঝালে তুমি বুঝবে না, সেটা যখন তুমি মানে কি বলবো ব্যাপরোয়া হয়ে যাবে, মরিয়া হয়ে যাবে, হ্যাঁ লক্ষ্য স্থির থাকবে না তোমার, তখন তোমাকে দুটো চড় দিয়ে তোমার লক্ষ্যের দিকে তোমাকে মানে স্থির করার জন্য তোমাকে সেই রেডিটা করতে হবে। তার জন্য তখন তোমার সপাটে তোমার গালে দুটো চড় মারতেই হবে। তোমার মাকে কিন্তু দীর্ঘদিন ধরে এই কথাটা বলি, তখন তোমাকে প্রোলাইভলি ব্যবহার করা, তোমাকে তেল মালিশ করা, তোমাকে ঘি মালিশ করা চলবে না, তোমাকে তখন ঠাস করে দুগালে দুটো চড় মেরে এটা তুই ভুল করছিস, ঠিক এই জিনিসটাই বোঝাতে হবে, বাস্তবটা। তোমার মাথাটা ঘুরে যাবে, ঝাঁঝা করবে, তখন তুমি বুঝে যাবে যে হ্যাঁ আমি কিন্তু ইমোশনাল হয়ে গেছি, আমি বাস্তবে ফিরে নিয়ে যেতে হবে আমাকে, আমি বাস্তবে নেই, আমি ইমোশনাল হয়ে গেছি, এই ইমোশনালটা তোমাকে হলে চলবে না। তুমি এসে কি বলছো আজকে যে আমি তো ডিভোর্সি নাম হয়ে গেল, আমি তো কলঙ্কিত হয়ে গেলাম, এটা কিসের কলঙ্ক, এটা কিসের কলঙ্ক আমি তো এটা বুঝতে পারছি না। তুমি আজকে একটা ভালো বন্ধু তোমার পাশে পেয়েছো, আমি একদম একবারের জন্য বলছি না যে তুমি কালকে ওকে বিয়ে করে ফেলো, একদমই বলবো না, বিয়েটা আলাদা জিনিস, একটা বন্ধুত্ব সম্পর্ক আলাদা জিনিস। বিট্টু যথেষ্ট একটা কি বলবো যথেষ্ট সহজ সরল অ্যান্ড বুদ্ধিমান এবং অনেস্ট ছেলে, ওর সাথে কথা বলে মাঝে মাঝে হয়তো কথা, এবার সামনাসামনি ওর সাথে আমার কথা হয়েছে, তো তাতে আমি বুঝতে পারলাম ছেলেটার চরিত্র গঠন দিক দিয়ে, চারিত্রিক গঠন যদি বিশ্লেষণ করা হয় এখনকার ছেলেপেলেদের থেকে অন্যরকম, এত ধুরন্তর নয়, এত চালাক চতুর নয়। তবে এই ধরনের চালাকের আমার দরকার নেই, এত অ্যাডভান্টেজ নেয় না, ওই এতটা কি বলবো এতটা মানে এখনকার মতো ফাস্ট ফরওয়ার্ড না, দরকার নাই। যে ফাস্ট ফরওয়ার্ডে পুরো মা সাক্ষী থাকবে, মেয়ে মাতাল ছেলে মাতাল, মা ছেলেকে সিগারেট ধরিয়ে দিচ্ছে, মেয়েকে মদের গ্লাস এগিয়ে দিচ্ছে, ওই ধরনের ফাস্ট ফরওয়ার্ড আমার মনে দরকার নাই। ওই ধরনের যখনই হতে যাবে সেই পরিবারটার মধ্যে কিন্তু অধঃপতন একদম নিঘাত, অধঃপতন নিঘাত। কারণ আমরা এটা কোথায় বাস করি? ইন্ডিয়াতে, পশ্চিমবাংলায়। পশ্চিমবাংলা, আমরা আমেরিকাতে বাস করি না, তাদের কালচার আলাদা, আমাদের কালচার আলাদা। কিন্তু আমরা আস্তে আস্তে কী করছি বলো তো, আমরা আস্তে আস্তে না আমাদের নিজেদেরকে সে আমেরিকান কালচারে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু আমরা বুঝতে পারি না আমাদের রক্ত, আমাদের আদি পুরুষ বাঙালি, ঠিক আছে? বাঙালি, নট বাঙালি, আমি কথাটা বলে ফেলেছি, বাঙালি, ঠিক আছে? কাজে এই কথাটা আমাদের মাথায় রেখে চলতে হবে। আমরা বাঙালি, আমাদের একটা গণ্ডি আছে, আমরা ওই গণ্ডির বাইরে চলে যাওয়া মানেই আমাদের বিপদ সমূহ। তো তুমি এইভাবে কেন ভাবছো যে আমার লাইফটা এরকম শেষ হয়ে যাচ্ছে, আমার লাইফটা আমি ডিভোর্সি উপখ্যানটা নিয়ে নেব, এরকম ভাবাটা তোমার উচিতই হচ্ছে না। শোনো, বদনাম সুনাম ঘরে, তুমি যদি একটা ভালো আজকে এমন কিছু কাজ করো, যে তোমার স্টোরি ভিডিওটা, আমি আগের ভিডিওতেও বলেছি, তোমার মাকেও ফোন করে বলেছি, এই ধরনের স্টোরি তুমি করবে না। আমি জানি তোমার লাইফটাকে, এটা তোমার লাইফ কি করে হলো, তার মানে তুমি চাইছো। তুমি যদি স্টোরিটা তোমার লাইফের সাথে, এটা তুমি বলনি, অবশ্যই তুমি তোমার মতো নাটক করেছো, তোমার মা এসে বলেছে, আমরা অনেক ভিউজাররা অনেকেই আমরা ভাবছি আহারে মেয়েটা কি কষ্ট, কিন্তু অ্যাকচুয়ালি সমাজকে বার্তাটা খারাপ বার্তা এটা, ঠিক আছে? চলো, হচ্ছে, অহরহ হচ্ছে। তুমি বলতে পারো পিমনি এটা কি আমি ফাস্ট করলাম, এটা তুমি কোথা থেকে স্টোরিটা নিয়েছি সেটাই আমি করেছি, সব ঠিক আছে। কিন্তু যেহেতু তোমার লাইফের সাথে এই ধরনের ঘটনা একটা রয়েছে, আমার মনে হয় তুমি এই জায়গা থেকে বেরিয়ে আসো। তুমি হাসি খুশি পজিটিভ থিঙ্কিংয়ের পজিটিভ কিছু নিজের জীবনেও ফেলার চেষ্টা করো, এবং পারিপার্শ্বিক জন তোমার আশেপাশে যারা আছে সেই বার্তাটাই দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? তোমার লাইফে যে ঘটনাটা ঘটেছে, এটা এমন কিছু ঘটনা নয়, ভুল, দুঃস্বপ্ন। ঘুমালে আমরা রাতে অনেক স্বপ্ন দেখি, দেখি না? ঘুমালে আমরা রাতে অনেক স্বপ্ন দেখি, তার মধ্যে অনেক ভালো স্বপ্নও থাকে, অনেক খারাপ স্বপ্নও থাকে। ঘুম থেকে উঠি, দাঁত ব্রাশ করি, মুখ ধুই, সবটাই কিন্তু আমরা ভুলে যাই। কি ভুলে যাই? তো ভুলে গিয়ে আবার দিনটাকে আমরা আমাদের মতো করে শুরু করে দিই। ঠিক তেমনি তুমি ভাবো যে তুমি ঘুমিয়েছিলে 1 বছর, ঠিক আছে? ওই ঘুমের মধ্যে তোমার এই দুঃস্বপ্নগুলো হয়েছে। কত বয়স তোমার? বয়স তো বেশি না, জীবনটা তো বেশি শুরুই হয়নি তোমার এখনো, জীবনটা তো এখনো শুরুই হয়নি। জীবনটাকে শুরু করো আগে, তারপরে ভাববে আমার কলঙ্ক হয়েছে, আমার জীবনে দাগ লেগেছে, আমার লাইফে দাগ লেগেছে। এসব কিচ্ছু না। এমনভাবে নিজেকে তৈরি করো, এমনভাবে নিজেকে তৈরি করো না যেন শত আঘাতে, লোহাও যদি আঘাত করতে আসে তোমাকে, সেই লোহা ফেরত চলে যাবে, তোমাকে টালতে পারবে না। দরকার হলে লোহা খণ্ড 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 হয়ে যাবে, কিন্তু তুমি শক্ত হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। ঠিক নিজেকে এই কাঠামোটা তৈরি করো, একদম ভেঙে পড়বে না। কথাগুলো শুনতে হয় তোমার খারাপ লাগবে, কিন্তু ভেবে দেখবে তুমি কিন্তু জীবনে তোমাকে একা তুমি চলতে পারবে না। আমি বলছি না তুমি বিট্টিকে বিয়ে করে ফেলো, একদমই এই কথাটা তোমাকে বলছি না, কিন্তু জীবনটাকে একটু অন্যরকমভাবে ভাবো, সম্পর্কের মর্যাদা দিতে শেখো। তো চলো বন্ধুরা, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, আমি পরের ভিডিওতে নিয়ে আসছি ওদের সম্পর্কের কি হয়েছে, ওদের ফাটলটা কি ধরেছে, ওদের কি ঘটনাটা কি হয়েছে, আমি সবটা তোমাদের সামনে নিয়ে আসছি।